টানা এক সপ্তাহে শেরপুরের দশানি নদীর ভাঙনে বিলীন হয়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ও নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বাজার সহ শতাধিক স্থাপনা। এই অবস্থায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। শেরপুর থেকে রফিক মজিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ জমি গ্রাসের পর শেরপুরের দশানি নদীর গতিপথ এখন লোকালয়ে। গেল এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সদর উপজেলার বিচ্ছিন্ন এলাকা সাত নম্বর চরের কাঁচা রাস্তা। হুমকির মুখে চল্লিশ বছরের পুরাতন বাজার, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ। দ্রুত নদীতে বাদ না দিলে ফসলের জমি চলে যাবে নদীগর্ভে, এমন আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এক সপ্তাহের ভিতরে মনে করেন যে যদি এটা পাইলিং এর ব্যবস্থা না হয় তাহলে আমাদের এই বাড়িগুলো এবং স্কুল এটা রাখা সম্ভব হইতেছে না। আসলে আমাদের যে বাজার, স্কুল, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, এগুলি আসলে খুব হুমকির মুখে। এগুলি ঠিকানির জন্য দ্রুততম ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। গত পাঁচ দিনে 50 ফুট জায়গা ভাঙিয়া এসে পড়ছে। এখন সামনে আমার আর জায়গা নাই, বাড়ি নেওয়ানোর মতন আর জায়গা নাই। আমার এলা ভিড়ে আছে সর্বশেষ, এই ভিড়ে জ্বলা আমার এখানে শেষ করে হেলাইছে। আমি এখন কই যায় কই থাকুন। যদি কাল এর কোন এই নদী ভাঙ্গনের ঠেকানোর জন্য যদি বাতের ব্যবস্থা করা যদি কাল না হয় তাহলে আমি মনে করবো এই বাজারটা এবং কি সরকারি প্রাথমিক বিদ্যালয়টাও নদীতে বিলীন হয়ে যাবে। এদিকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই সবকিছুই আসলে হুমকির সম্মুখীন এই মুহূর্তে। আমরা দ্রুততম সময়ে যা ব্যবস্থা নেয়ার সে বিষয়ে আমরা ডিসি স্যারের সাথে কথা বলবো এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থা এখানে নিতে হবে সেটা দ্রুততম সময়ের মধ্যে নিব ইনশাআল্লাহ। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে শক্তিশালী পাইলিং করে স্থায়ী বাদ দিয়ে সদর এলাকাকে রক্ষা করা হবে এমনটাই দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।